194 হিজরি ইমাম বুখারীর জন্ম। ইমাম বুখারীর আগ পর্যন্ত যে মানুষগুলি গুজরাই গেছে, হয়তো রফলিয়াদাইন করছেন অথবা করে নেই, তারা কোন কিতাবের উপরে আমল করে জান্নাত পাচ্ছে? কাজেই মুক্তির জন্য বুখারী মানতে হবে। এ কথাটা যদি মানতেই হয় তাহলে 200 হিজরি পর্যন্ত সাহাবায়ে কিরাম আর তাবেইনকে আগে জাহান্নামে পৌঁছেই দিয়ে তারপর মানতে হবে, এছাড়া কিছু না। কাজেই মুক্তির জন্য বুখারী না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে যা পৌঁছেছে আমরা এটা মানব। বুখারীতে যে হাদিসগুলি আনা হয়েছে এগুলি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া, কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এটা যে মা আওরাতু ফি কিতাবি হাজা ফাহুয়া সহিহ, আমি এই কিতাবের মধ্যে যা আনছি সেটা সহি। ও তারাক্তু কাসিরাম মিনাস সিহা, আরো অনেক সহি হাদিস আমি ছেড়ে দিছি, সেটা আমার এই কিতাবে আমি আনি নাই। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুরূপ, যে আমি আমার কিতাবে যা আনছি সেটা সহি, তবে এ কথা বলি না যে আমি যা ছেড়ে দিছি ওটা সহি। আমি আমার কিতাবে যা আনছি তা সহি, তবে আমি এ কথা বলি না যে আমি যেটা বাদ দিছি ওটা সব সহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 100,000 সহি হাদিসের মধ্যে থেকে 22 তারপরে উনি আনছেন হলো এই যে মাত্র 2,500 মতো 2602 হাদিস। এর একই হাদিস বারবার আসার কারণে হাদিসের সংখ্যা 7,000 পার হয়ে গেছে, কিন্তু মূলত হাদিস 2,602। তো বাকি যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আরো 97,000 এর উপরে হাদিস ছাইড়ে থুইছেন যেটা ওনার কথা অনুযায়ী সহি, সে হাদিসগুলি কোন জায়গায়? এরা বুখারীর বাইরে না? তো বুখারী মানতে হবে এটা তো কথা না, কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলি আসছে সহি সনদে বর্ণিত হাদিসগুলিকে আমরা অনুকরণ করব, সেটা বুখারীতেও থাকতে পারে বুখারীর বাইরেও থাকতে পারে, বুখারী মানতে হবে এটা জরুরি না। এইটা বেশি সহি, তাও এটা উসুলে হাদিসের আরো অনেক কথাবার্তা এর সঙ্গে জড়িত আছে, এটা এমনি জনশ্রুত, তবে এর সঙ্গে উসুলে হাদিসের আরো অনেক কথাবার্তা জড়িত আছে। বুখারীর প্রত্যেকটা হাদিসই অন্য কিতাবের প্রত্যেকটা হাদিসের চাইতে বেশি সহি বিষয়টা কিন্তু তা না। এ জায়গায় একটা সূক্ষ্ম বুঝার বিষয় আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত উস্তাদদের কাছ থেকে, রাবিদের বর্ণনাকারীদের কাছ থেকে উনি হাদিস গুছাইছেন, এই রাবিদের সংখ্যা 434 জন। এর মধ্যে 80 জন রাবি আছে এমন যার ব্যাপারে অন্যান্য মুহাদ্দিসিনে কিরামরা আপত্তি করছে যে এই বর্ণনাকারীর বর্ণনা গ্রহণ করা যায় না, তারপরে ইমাম বুখারী তাদের বর্ণনা আনছেন। এইরকম একজন আপত্তিকর বর্ণনাকারী বা আপত্তিকর রাবির বর্ণনায় যদি বুখারীতে একটা হাদিস আসে, আর যে সমস্ত ব্যক্তিদের বর্ণনা সন্দেহাতীতভাবে সহিহ হইলে প্রমাণিত, এইরকম একটা বর্ণনা যদি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসে, তাহলে আমরা প্রাধান্য দিব কারে? ইবনে মাজাহর ওই হাদিসটাকেই। এই জন্য সর্বক্ষেত্রে এই যে বুখারীর হাদিস প্রাধান্য পাবে তা কিন্তু না। একটা হলো কিতাবের সম্মিলিত অবস্থা, আর একটা হলো হাদিস টু হাদিসের অবস্থা। সম্মিলিতভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিতাব হিসেবে বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। কিন্তু এর অর্থ এটা না যে বুখারীর প্রত্যেকটা হাদিস অন্য কিতাবের প্রত্যেকটা হাদিসের চাইতে শ্রেষ্ঠ, বরং বুখারীর মধ্যে সহির স্তর আছে, কোনোটা উচ্চ স্তরের সহি, কোনোটা নিম্ন স্তরের সহি,
সহজ বুঝবেন আরো যে 85-এর উপরে যদি কেউ নম্বর পায় তাহলে আমরা ধরে নিলাম সে ভালো পাস করছে। এখন একজন নম্বর পাইলো 51, একজন পাইলো 99, দুইজন সমান ভালো পাশের আওতায়, দুইজন ভালো পাশের আওতায় ঠিক, কিন্তু একজন 99 সে ভালোর চাইতেও আরো অনেক ভালো, আর একজন 51 সে কোনো ক্রমে ভালো। বুখারীর মধ্যে কিন্তু 51 আলা হাদিসও আছে, 99 আলা হাদিসও আছে। এখন বুখারীর কোনো একটা হাদিস যদি আমরা ধরে নেই 51% সহি, আর ইবনে মাজাহ শরীফে কোনো একটা হাদিস আছে যেটা 90% সহি, এক্ষেত্রেও কি আমরা বুখারীর হাদিসকেই প্রাধান্য দিব? না, তা কিন্তু না।